কাছাড়ের দুদিনের ব্যস্ত সফরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেন কল্পতরু। সোমবার গুয়াহাটি সফরের প্রাক্কালে শিলচর আবর্ত ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বরাক ব্রহ্মপুত্রকে পৃথকভাবে দেখবেন না, দুই উপত্যকাকে পৃথক করে জটিল পর্যায়ে নিয়ে যাবেন না। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় এটা হতে দেবেন না। বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকা ভৌগোলিক দিক থেকে ভিন্ন, যদিও উভয় উপত্যকার পরিচয় হল অসম। অমুকত আপনাদের দেখিছে, লাহে লাহে মই বরাকত কাম কৰি থকা মানুহবোৰ ব্রহ্মপুত্রত লৈ গৈছো, ব্রহ্মপুত্রত কাম কৰি থকা মানুহবোৰ বরাকত আনি আছো, যাতে মানুহে বরাক বরাক নকয়, অসম অসম কয়, ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নকয়, অসম অসম কয়। মুখ্যমন্ত্রী বলেন, বরাকের সরকারি অফিসের 85% কর্মচারী অফিসার স্থানীয়, তাই বরাক উপত্যকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় না বলে যা বলা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে, যারা ইন্টারভিউতে যোগ্য তারা নিশ্চয়ই চাকরি পাবেন। পুলিশের চাকরিতে দৌড়তে না পারলে চাকরি কিভাবে হবে বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। এইটো কত কোৱা আছে যে ইয়াত ব্রহ্মপুত্ৰ ভেলীৰ মানুহ আহিছে? মানুহটো আহিব লাগে মোৰ মতে দি, আৰু এইটো ডিফাৰেন্সটো কমিব লাগে, নোহোৱা হ'ব লাগে। নহ'লে ব্রহ্মপুত্ৰ ভেলীৰ মানুহে ক'ব বৰাক উপত্যকাক বাদ দিয়ক, বৰাক উপত্যকাই ক'ব ব্রহ্মপুত্ৰ উপত্যকা বাদ দিয়ক। এপইণ্টমেণ্ট উইল বি অন মেৰিট, গতিকে যাৰ মেধা আছে সি এপইণ্টমেণ্ট হ'ব। গ্ৰেড ফ'ৰৰ এপইণ্টমেণ্ট লোকেলত হয়, কোনো বাহিৰৰ পৰা নাহে। আৰু এটা পুলিশৰ চাকৰিত যে ল'ৰাবিলাক দৌৰি আছে, শিলচৰ ষ্টেডিয়ামত দৌৰি আছে, চ' যোনে দৌৰি পাছ কৰিব সিয়ে চাকৰি পাব, যদি দৌৰি পেলাই নোৱাৰিব তেতিয়া চাকৰি ক'ৰ পৰা দিব। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শিলচর ও ডিব্রুগড় শহর দুটি অচিরেই পুর নিগমে উন্নীত হবে, গুয়াহাটির মতো শিলচর শহরকে বর্ধিত করা হবে। গুয়াহাটির জেনেকে আমি সয়েল কনজারভেশনের অফিস উলাই আমি সদ্ভাবনা গার্ডেন বনাইছো, মাছখোৱা জেলটো আমি উঠাই জেলৰ জেগাত বটানিকেল গাৰ্ডেন বনাইছোঁ, চেম পেটাৰ্ণত আমি শিলচৰতো কাম কৰিব খুজিছোঁ। আৰু যেতিয়া ইণ্টিগ্ৰেটেড ডিচি অফিচৰ ছেকেণ্ড ব্লকটো হৈ যাব, তেতিয়া নল এমালগেমেট অফিচ PWD হেল্থ আদিও আমি লৈ যাব পাৰিম। তেতিয়া আমাৰ শিলচৰ টাউনত বহুত গভৰ্ণমেণ্ট মাটি ওলাব, যিবিলাক আমি অপেন স্পেচ কৰিবৰ কাৰণে আমি কনভাৰ্ট কৰিব পাৰিম। শিলচরে জেলাশাসকের কার্যালয় সহ জেল শহরের বাইরে নিয়ে যাওয়া হবে। ডিসি অফিসকে একটি ইন্টিগ্রেটেড অফিসে রূপান্তরিত করতে 50 কোটি টাকা ব্যয় করা হবে। আবর্ত ভবন সহ প্রশাসনিক ও লোক নির্মাণ, স্বাস্থ্য বিভাগ ইত্যাদি অফিস ইন্টিগ্রেটেড অফিসে স্থানান্তরিত করা হবে। এই প্রকল্প রূপায়ণে জেলাশাসককে আগামী 10 দিনের মধ্যে জমি অধিগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। জেল শহর থেকে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হবে। আমি ইতিমধ্যে 50 কোটি টাকা শিলচৰ ডিচি অফিচৰ কাৰণে ৰাখিছোঁ, য'ত আমি ডিচি আৰু এমালগেমেটেড যিমানখিনি অফিচ আছে একেলগ আমি কৰিব খুজিছোঁ, আৰু যাক আমি ইণ্টিগ্ৰেটেড ডিচি অফিচ বুলি আমি কওঁ। মই ডিচিক কৈছোঁ যে নেক্সট 10 ডেইজত আমাক লেণ্ডটো এলট কৰিব লাগে, যাতে PWD নিজৰ কাম আৰম্ভ কৰিব পাৰে। আৰু সার্কিট হাউসটো আমি তালেকে লৈ যাব খুজিছোঁ। আমাৰ উদ্দেশ্যটো হ'ল যে জেল, সার্কিট হাউস এইবিলাক আমি এটা জেগালৈকে লৈ গৈ, বা জেলখন লক্ষীপুৰৰ ফালে মাটি চোৱা হৈছে, যিখিনি স্পেচ ওলাব শিলচৰত মুকলি জেগা একেবাৰে নাই মানুহৰ কাৰণে, এই মুকলি জেগাখিনি আমি ক্রিয়েট কৰিব খুজিছোঁ। তিনি বলেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সড়কটি 20 ফুট চওড়া করে নির্মাণ করা হবে এবং ড্রেনেজ সমস্যা সমাধানে চিফ ইঞ্জিনিয়ারকে শিলচরে পাঠাবেন বলে উল্লেখ করেন তিনি। শিলচরের রাঙ্গিরখাড়িতে একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব নেওয়া হয়েছিল, এ ব্যাপারে কাজ শুরু হয়েছে, কিন্তু শহরের অন্য স্থানে যানজট নিরসনের জন্য বিকল্প ফ্লাইওভার নির্মাণের ক্ষেত্রে শহরে জায়গার অভাব রয়েছে। তিনি বলেন, কেউ জমি ছেড়ে দিলে ফ্লাইওভার নির্মাণে আপত্তি নেই, কিন্তু কেউ কি জমি ছাড়বেন বলে প্রশ্ন তুলেন তিনি। শিলচর মেডিকেল কলেজলৈকে যোৱা ৰাস্তাটোলৈ বহুত সমস্যা আছে, আৰু যদিও আমি ফাণ্ডৰ চেংচন কৰিছিলোঁ, কিন্তু কিছু জেগাত ৰাস্তাটো ঠেক হৈ থকাৰ কাৰণে আমি কামটো কৰিব পৰা নাছিলোঁ। এতিয়া আমি কৈছোঁ যে আমাৰ যিমান জেগাত মাটি আছে
কোনো প্ৰবলেম নাই, গোটেইখিনি আমি কৰি যাব লাগে। কিন্তু লাষ্টৰ যিটো 300 মিটাৰ্ছ আছে, য'ত ৰাস্তা 14 ফুটলৈকে কমি গৈছে, সেই জেগাত আমি যদি চৰকাৰী জমি হয়তো আমি নিজে কৰিব পাৰিম, চৰকাৰী জমি নহ'লে আমি লেণ্ড একুইজিশ্যন কৰি ইয়াক আমি আগবঢ়াবৰ বাবে ইয়াক আমি ডাঙৰ কৰিম, যাতে অন্তত 20 ফুটৰ ৰাস্তা এটা আমাৰ ৰাইজে পাব পাৰে। ৰাঙীৰ খাৰিত আমাৰ এটা ফ্লাইঅভাৰৰ প্ৰপোজেল আছিলে, সেইটো আমি কৰিব পাৰোঁ নেকি সেইটো চিফ ইঞ্জিনিয়াৰে চাব। আৰু ইয়াত যিখিনি ড্ৰেইনেজৰ প্ৰব্লেম আছে শিলচৰ টাউনত, সেইখিনিও আমি কেনেকৈ চল্ভ কৰিব পাৰোঁ সেইখিনিৰ ওপৰতো আমি ব্যৱস্থা ল'ম। দুৰ্গা পূজাৰ সপ্তমীৰ দিনাখন মই আকৌ শিলচৰত আহিম, মাজে মাজে বৰাক উপত্যকাত মই আহিয়ে থাকিম, গতিকে আপোনালোকে মোক পাই থাকিব। যিটো ৰিং ৰোড বাইপাছ আছে, আমি সেইখিনিও কমপ্লিট কৰিব দিছোঁ পূজাৰ আগতে। এটা পৰ্চন NSIDCL-এ লৈ লৈছে, এইটো তেওঁলোকে হাইৱে বনাব, কিন্তু এটলিষ্ট শিলচৰলৈকে কানেক্টেড যিখিনি জেগা আছে, ৰিং ৰোডটো হ'লে কানেক্টেড ৰোডবিলাক পাম, সেইখিনি আমি কানেক্টেড ৰোডবিলাকো কৰিব দিছোঁ আৰু ৰিং ৰোডটো আমি কমপ্লিট কৰিব দিছোঁ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী আরও বলেন, সিনেমা হল খুলতে সরকারের আপত্তি নেই, কিন্তু সিনেমা হল খোলার পর কোভিডের প্রাদুর্ভাব দেখা দিলে আবার সিনেমা হল বন্ধ করতে হবে। তিনি বলেন, এর জন্য কয়েকদিন অপেক্ষা করা হয়েছে, ইতিমধ্যে কলেজ ও দশম শ্রেণীর পাঠদান খুলে দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের দুটি পেপার মিলে সমস্যা শীঘ্রই শেষ হবে বলে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুদিনের সফরসূচিতে কী কী গুরুত্ব দিয়েছিলেন তা তুলে ধরেন। তিনি বলেন, ভুবন পাহাড়ে ঐতিহ্যবাহী ভুবন বাবার মন্দির পরিদর্শন করে ভুবন বাবা মন্দিরকে একটি তীর্থস্থান তথা পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তর করার জন্য পর্যটন বিভাগের আওতায় 10 কোটি টাকা অনুমোদন করেছেন। এছাড়া ধরাই থেকে ভুবন পাহাড় পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হবে। এক্ষেত্রে আগামী 2 বছরের মধ্যে ভুবন পাহাড়ের উপরে যাওয়ার জন্য সড়ক নির্মাণ করা হবে। সড়কের কাজ শেষ হলে অন্যান্য উন্নয়নমূলক কাজ শুরু করা হবে বলে জানান তিনি। তাছাড়া শিলচরে রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ হাসনুর মূর্তি উন্মোচন এবং কাছাড়ি রাজার রাজধানী ঐতিহাসিক খাসপুরের কীর্তিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি একটি পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে জানান। এই ক্ষেত্রে শঙ্করদেব কলাক্ষেত্রের মতো তথা চড়াইদেও মৈদামের সদৃশ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। মুখ্যমন্ত্রী বলেন, মিনি সচিবালয়ের নির্মাণ কাজ পুজোর পরে শুরু হবে এবং এই মাসের 24 তারিখে টেন্ডার ডাকা হবে এবং মিনি সচিবালয়ের এই কাজের জন্য 116 কোটি টাকা মঞ্জুর করার কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী শিলচরের মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত 40টি ICU সজ্জা এবং 40টি শিশুদের জন্য সজ্জার ভবন উদ্বোধন সহ নতুন ক্যাথল্যাব এবং 3 টেস্টার MRI মেশিন দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া SM সিংকে 2 বছরের মধ্যে 500 বেডে উন্নীত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ক্যান্সার হাসপাতাল 2022 সালে পুজোর আগে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এই হাসপাতালে রেডিওথেরাপি সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজদীপ রায়, সাংসদ পল্লবলোচন দাস, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কীর্তি জল্লি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।